আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি মোহাম্মদ হাশেমকে, তিনি কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের সিইও এবং প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা আজকে ট্যাক্স নিয়ে কথা বলবো এবং নতুন আইন যে সেই সাথে ট্যাক্স উইথহোল্ডিং, বিজনেস ইনফরমেশন সব কিছু নিয়েই কথা বলবো। এবং দর্শক, আপনারা যদি কর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ হাশেম, আমি নতুন আইন অনুযায়ী ট্যাক্স উইথহোল্ডিং বিষয়টি নিয়ে শুরুতেই জানতে চাই, কি কি পরিবর্তন আসছে এবং কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ টিবিএন 24 কে, আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। সো আজকের যে টপিক যেটা আপনি বললেন ট্যাক্স উইথহোল্ডিং, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য, স্পেশালি যারা স্যালারিতে কাজ করে, মানে ইনকাম করে, নট দ্য ক্যাশ বেসিস, স্পেশালি স্যালারির উপর ভিত্তি করে আর কি ওয়াইজেস। সো ট্যাক্স উইথহোল্ডিংটা আপনি যে যেটা আপনি স্যালারি এক্সপেক্ট করতেছেন এন্ড অফ দ্য ইয়ার টোটাল কত হবে সেটার উপর ভিত্তি করে আপনি কিভাবে আপনার ট্যাক্সটা কাটাবেন, যাতে করে এন্ড অফ দ্য ইয়ারে আপনাকে দিতে না হয় বরঞ্চ আপনি একটু পান। কারণ বেশিরভাগ মানুষ বলে যে আমি সারা বছর দিয়ে আসতেছি, আবার কি এন্ড অফ দ্য ইয়ারে আবার দিব, এই জন্য এই ট্যাক্স উইথহোল্ডিংটা ফর্মটা ঠিকমতো ফিল আপ করতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ সেই ফর্মটা হচ্ছে একটা W-4 ফর্ম, যেটা 2017 ছিল সিম্পল, কিন্তু 2018 এটা একটু কমপ্লিকেট করে ফেলেছে এবং 2019 গিয়ে আরও কমপ্লিকেটেড। তো সে 2019 আমাদের কাছে IRS কমেন্টস এসেছে, সাজেশন চেয়েছে, তো আমরা বলেছি কমপ্লিকেটেড না করার জন্য, কারণ একটা সিম্পল ফর্ম ফিল আপ করার জন্য আপনার ট্যাক্স প্রফেশনাল কাছে যাওয়ার দরকার নেই। ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ট্যাক্স পেয়ার শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো W-4 ফিল আপ করার জন্য আপনার যেটা করতে হবে, প্রথম ফর্ম নিতে হবে, স্পেশালি যারা নতুন জব নেয় কিংবা যাদের স্যালারি ইনক্রিজ হয়, যাদের লাইফের পরিবর্তন হয়, যেমন ধরুন মেরিট হইলো, বাচ্চা আসলো, কিংবা কেউ যদি আবার মনে করেন যে স্যালারি বেড়ে গেল, তাদের জন্য W-4 ফর্ম ফিল আপ করা খুব জরুরি এবং সাথে সাথে সেটা আপনার কোম্পানিকে জমাইতে হবে। কোম্পানির HR জমা দিলে অ্যাকাউন্টেন্ট এটা আপডেট করে দেয়, সেটার উপর ভিত্তি করে ট্যাক্সটা কাটে। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই। সো যেটা 2018 জমা দিতে হয় সেটা হচ্ছে আপনার একটু, আমরা আগে অ্যালাউন্স যেটা করতাম, সিঙ্গেল হলে একজন, মেরিট হলে আরেকটা অ্যাড করতাম, বাচ্চা যতজন ডিপেন্ডেন্ট থাকে ততজনের জন্য করা হতো, কিন্তু সেটা কিন্তু ইনক্রিজ করে দেওয়া হচ্ছে নতুন যেটা W-2 উইথহোল্ডিংটা IRS রিলিজ করেছে। হ্যাঁ, তো সেই জন্য ফর্মটা সুন্দর করে ফিল আপ করলে আপনার ঠিকমতো ট্যাক্সটা কাটানো হবে, আদারস আপনি ও হয়ে যেতে পারেন। এই ফর্মটা সাধারণত আপনার কি পরামর্শ থাকবে যে কাকে দিয়ে ফিল আপ করানোটা ভালো? কারণ আমরা তো যারা চাকরি করি আমরা তো বুঝবো না যে কোন জায়গায় কি কি পরিবর্তন এসেছে কিংবা কি করতে হবে এবং আমার কত ট্যাক্স কাটবে, তো এই জায়গা থেকে আপনার পরামর্শ কি থাকবে? সেখানে দেখেন আপনি যে এটা একটা সিম্পল ফর্ম ছিল IRS, যারা ট্যাক্স পেয়াররা কিন্তু নিজে নিজে ইনস্ট্রাকশনটা পড়ে এটা করতে পারত, কিন্তু 2018 এটা একটু ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্রাকশন রয়েছে, বাট আপনি শুধু আপনার একটু পড়ে নিতে হবে, সেটা হবে আপনার, আপনি যদি একজন সিঙ্গেল হন তাহলে 1 বসাবেন, দেন আপনি যদি মেরিট হন সেখানে আরেকজন বসাবেন, আর আপনার যদি বাচ্চা থাকে, বাচ্চা থাকলে তারা যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায়, সেখানে ইনস্ট্রাকশন লেখা আছে যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায় লেস দেন 69,000 নিচে ইনকাম হয় তাহলে 4 বসাবেন, তাহলে আপনি একজন, আপনি যদি মেরিট হন তাহলে হাজব্যান্ড একজন, দুইজন, আর বাচ্চা যদি একটা হয় সেখানে 4 জন, টোটাল 6 জন, সেটার উপর ভিত্তি করে ট্যাক্সটা কাটা হবে। কিন্তু আগে যেটা ছিল আপনার একজন একজন এক্সামশন, একজন বাচ্চা যদি থাকে একটা একজন, তো সেটা 3 জন হইতো। সো গত ইয়াতে W-4 ছিল 3 জন, আর এখন নতুন যেটা করা হচ্ছে সেটা 6 জন আসতেছে, আর 2 বাচ্চা হইলে 10 জন বসাতে হবে। আচ্ছা, তো এটা একটু কনফিউজ গত, মানে কম্পেয়ার টু লাস্ট ইয়ার একটু ডিফারেন্ট, তার মানে এটা এখন থেকে করতে হবে, এখন থেকে করতে হবে, স্পেশালি যারা নতুন জবে যাবে তাদের যদি জব চেঞ্জ হয়। অলসো আরেকটা পয়েন্ট এখানে করে দিই, সেটা হচ্ছে যদি আপনার 2 জায়গায় জব হয়,
আপনি যদি অ্যালাউন্সটা ঠিক মতো না বসান তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে ট্যাক্সটা কাটানো হবে না। সো না যদি না কাটে বছর শেষে আপনি এদিক থেকে ডাব্লিউ টু নিয়ে আসবেন আর কোম্পানি থেকে ডাব্লিউ টু, দুইটা যোগ হয়ে যদি আপনার ট্যাক্সটা ঠিক মতো না কাটে তাহলে সেক্ষেত্রে আপনাকে উল্টা আরও ট্যাক্স পে করতে হবে, দিতে হবে, পে করতে হবে। তো দেওয়াটা আমাদের ট্যাক্স পেয়াররা এটা চায় না এন্ড অফ দ্য ইয়ারে, ওরা বলে যে সারা বছর আমরা দিয়ে আসতেছি ডাব্লিউ টুতে কিন্তু আবার কেন দিব, আবার কেন, এই জন্য উত্থলিনটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে কাটা উচিত আর কি। আচ্ছা, যদি মুভ হয় কিন্তু একই জব থাকলো সেক্ষেত্রে কি করবেন? মুভ যদি হয়ে যায়, যদি একই জব থাকে তাহলে সেখানে আপডেট করার দরকার নেই যেহেতু সেম স্যালারি থাকতেছে, আনলেস স্টেটটা ফেডারালটা ঠিক থাকবে, স্টেটটা হয়তো ডিফারেন্ট হতে পারে স্টেটটা, কিন্তু ফেডারাল বেলা ঠিক থাকবে, এটা আপডেট না করলে চলবে। তার মানে হচ্ছে যাদের আগে ছিল এটা এই সময়ে কিংবা ধরেন কারো ইনক্রিমেন্ট হলো বছরের মাঝামাঝি, সাথে সাথে কি পরিবর্তনটা করতে হবে? না, অ্যাকচুয়ালি সাথে সাথেই ফর্মটা ফিল, সাথে সাথে একটু আপডেট করলে ভালো হয়, তবে সার্টেন টাইম থাকে স্পেশালি বিগিনিং অফ দ্য ইয়ার এখানে দিলে ভালো হয়। তারপরে দেখতেছেন আপনার যে ট্যাক্সটা কম কাটা হচ্ছে, আপনি ইচ্ছা করলে ডাব্লিউ ফোর ফিল আপ করে এইচআর কে জমা দিলে ওরা আপডেট করে নিতে পারে, মানে সেটি আপডেট করবে। আমরা বিজনেস যে ফরমেশন সেটি নিয়ে কথা বলার আমরা শুরুতেই বলেছিলাম, তো সেই ক্ষেত্রে আপনি শুরুতেই জানতে চাই যে এটি কেন ট্যাক্সের সাথে ইনভলভ, এটি আমি আগে জেনে নিই তারপরে বিভিন্ন ধাপে ধাপে আলোচনা করব। একটু সুন্দর প্রশ্ন এটা, আমাদের যারা এই বিজনেস যারা করতে চায় তারা করে বিজনেস প্ল্যানিংটা করে, কিন্তু করার সাথে সাথে এখানে একটা ট্যাক্সের ব্যাপার আছে, আপনি এন্ড অফ দ্য ইয়ার এসে আপনি সেটাকে এন্ড অফ দ্য ইয়ার এসে আপনি ট্যাক্স রিটার্ন করতে হবে। সো ট্যাক্স রিটার্ন যদি করতে হয় তাহলে আপনি কীভাবে ফর্মেটটা করলেন কোম্পানিটা, কোম্পানিটা ফর্মেট করার জন্য একটু কেয়ারফুলি থাকতে হবে, আপনি অ্যাকাউন্ট্যান্টের সাথে বসে এটা মেকশিওর হয়ে নেবেন কোনটা করলে আপনার জন্য বেস্ট হবে। সো এক নম্বর হচ্ছে ফর এক্সাম্পল আপনি যদি সোল প্রপার্টিশিপ হন একজন, যদি আপনি মনে করেন যে আমি শুধু একজন কাজ করব, আমি একজনই থাকবো, সোল মিন একজন, সো আমি শুধু সোল প্রপার্টিশিপ করব আর কিছুই করব না, তাহলে সেক্ষেত্রে আপনি সেলফ এমপ্লয়েড ট্যাক্স দিতে হবে। আবার হচ্ছে লাইবিলিটি আপনি নিচ্ছেন, তাহলে আমরা বলে দিচ্ছি যে লাইবিলিটি আপনি নিচ্ছেন এবং আপনার এই এই সেলফ এমপ্লয়েড ট্যাক্স দিচ্ছেন, এটা হচ্ছে একটা। আর এখানে আরেকটা কথা বলে দিই নূপুর, আমাদের সবসময় কমিটির মধ্যে দেখা যায় যেহেতু কথাটা আসছে, আমাদের এই কমিটির মধ্যে বেশিরভাগ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হাজব্যান্ড কাজ করে, আপনার ওয়াইফ কাজ করে না। ফর এক্সাম্পল ধরেন কনস্ট্রাকশন ওয়ার্কার, ট্যাক্সি অপারেটার, ওরা কিন্তু হাজব্যান্ডরাই কাজ করে, ওয়াইফ তেমন একটা কাজ করে না, কিন্তু বছর শেষে আমরা যখন ট্যাক্স ফাইল করি অ্যাজ এ সোল প্রপার্টিশিপ কিন্তু সেলফ এমপ্লয় হিসাবে শুধুমাত্র হাজব্যান্ড ইনকামটা দেখানো হয়, কিন্তু ওয়াইফের কোনো ইনকাম ওখানে নাই। সো হোয়াট হ্যাপেন, 65 ইয়ার্স এর পরে যখন আপনি সোশ্যাল সিকিউরিটি করতে যাবেন আপনার সাথে পিছিয়ে আপনার ওয়াইফে যাবে আমার সোশ্যাল সিকিউরিটি কই, কিন্তু আপনি তো কোনো সময় ইনকাম দেখান নাই। তো সেক্ষেত্রে এই জিনিসটা কেয়ার রাখতে হবে, আপনি যদি এন্ড অফ দ্য ইয়ার সোশ্যাল সিকিউরিটি কালেকশন করতে চান তাহলে আপনার কাজ করা খুব জরুরি, ইনকাম যদি না থাকে ইউ নট গেটিং দ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। আচ্ছা, সেই ক্ষেত্রে তো অনেক সময় ওয়াইফরা করছেন না, তো সেই ক্ষেত্রে কিভাবে তারা ইনকাম দেখাবে? শুধুমাত্র তাহলে হাজবেন্ডরা পাবে, ওরা কিছু পাবে না। আর যদি ওয়াইফরা যদি কাজ করে যে আমি হ্যাঁ আমি বেবিসিটার করতেছি, আমি বাচ্চা পড়াচ্ছি, তাদের যদি ক্যাশ ইনকাম থাকে সেগুলো তারা রিপোর্ট করতে পারে, যদি রিপোর্ট করে তাহলে 65 ইয়ার্স এর পরে তারা সোশ্যাল সিকিউরিটি কালেকশন করতে পারে, আর নাহলে সেটা করতে পারবে না। তারপরে এন্টারটেইনিং এর জি রাইট, দেন আস্তে আস্তে এটা গেল সেলফ এমপ্লয় ব্যাপারে সোল প্রপার্টিশিপ। তারপর আছে আপনার কর্পোরেশন, কর্পোরেশনের ব্যাপারে অনেক রুল রেগুলেশন আছে, একটা হচ্ছে সি কর্পোরেশন, সি কর্পোরেশন হচ্ছে রেগুলার কর্পোরেশন। আচ্ছা, সো রেগুলার কর্পোরেশন সেটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন, সো ডাবল ট্যাক্স হচ্ছে একটা কোম্পানি ট্যাক্স দিবে ইনকামের উপর, যেটা আপনার গ্রোস রিসিট এক্সপেন্স সব বাদ দিয়ে যদি আপনার ইনকামটা হয় সেটার উপর কোম্পানি একবার ট্যাক্স দিচ্ছে। আবার যদি শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেক্ষেত্রে তারা শেয়ার হোল্ডারটা ডিভিডেন্ড তারা পার্সোনা নিয়ে আবার ট্যাক্স দিচ্ছে, সো দুইবার ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু এখন যদি নতুন একটা কোম্পানি বিজনেস ওনার যদি আসে যে আমি কোন ফর্মেটটা করব, সে যদি ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েড করতে চায় তাহলে আপনার সি কর্পোরেশন বাদ দিতে হবে, যে আমি ডাবল করব না। আর একটা জিনিস বলে রাখতে চাই, যেহেতু নতুন ল ডোনাল্ড ট্রাম্প যেটা আপনার এই পাস করেছে নতুন আইনে, সেটা হচ্ছে 35% যেটা আগে পূর্বে রয়েছিল এটা 21%। আচ্ছা, নতুন নতুন আইনে কিন্তু যারা স্মল বিজনেস ওনার তাদের জন্য কিন্তু বেশি বেনিফিট হচ্ছে না, যারা যারা তো তাদের জন্য কোন কোন কর্পোরেশন উপযুক্ত আপনি কি বলেন? তাদের জন্য যাদের ইনকাম মানে এক্সপেন্সের পরে যে নেট ইনকামটা আসবে তাদের ইনকাম যদি
লেস দ্যান 50,000 নিচে হয় তো তাদের তারা তেমন একটা বেনিফিট হবে না, তাদেরকে আমি বলবো স্পেশালি এস কর্পোরেশন ওপেন করার জন্য। এস কর্পোরেশন হচ্ছে আপনার এটা পাস্তুর এন্টিটি, এটা আগে ছিল পাস্তুর এন্টিটি, এখন নতুন যেটা করা হচ্ছে এটা হচ্ছে 199A হয়ে গেছে এটা। তাহলে আপনার কাছে আমি জানতে চাই যে কেউ যদি বিজনেস করতে চায় শুরুতে স্টার্ট করবে তাহলে কোন ধরনের কর্পোরেশন নিবে, এটি কি আপনারা যারা প্রফেশনাল আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করাটা ভালো? স্পেশালি হ্যাঁ, কেন ভালো? কেন ভালো? কারণ এই যারা সাধারণ বিজনেস ওনার তারা কিন্তু জানে না যে কোনটা করলে আমার বেনিফিট হবে। কারণ অনেক সময় দেখা যায় কি আপনি শুরু করেন বিজনেস করে আমি সি কর্পোরেশন করবো, রেগুলার কর্পোরেশন, সো তারা জানে না রেগুলার কর্পোরেশনের ডবল ট্যাক্স আছে, তারা এটা টোটালি জানে না। যখন বছর শেষে আসে এন্ড অফ দ্য ইয়ারে আপনার ইনকাম বের হলো এটার উপর ট্যাক্স দিচ্ছে, আপনার এখন ফ্ল্যাট রেট যেটা 21% ট্যাক্স দিবে, রাইট? আপনি যদি কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে যতজন শেয়ার হোল্ডার আছে তারা আবার এটা পার্সোনাল নিয়ে ট্যাক্স দিচ্ছে। আমরা সবসময় বলি যে আপনি এটা বিজনেস এন্টিটি ফর্মেট করার আগে আপনি অ্যাকাউন্টেন্টের শরণাপন্ন হন, তাহলে ইয়া থেকে বাঁচতে পারবে, ডবল ট্যাক্স থেকে বাঁচতে পারবে। কোনটা সুবিধা এস কর্পোরেশনটা আর একটু বলে দিই, এস কর্পোরেশন যেটা সেটা হচ্ছে ওয়ান টাইম ট্যাক্স পে করতেছেন আপনি, এটা হচ্ছে আপনি এক্স ইনকাম গ্রোস রিসিট দেন এক্সপেন্স দেন অপারেটিং এক্সপেন্স সবগুলো বাদ দিয়ে যেটা আসবে সেটার উপর আপনি ট্যাক্স দিচ্ছেন না। কোথায়? কর্পোরেট লেভেলে, যেটা আপনি সি কর্পোরেশনে 21% ট্যাক্স দিচ্ছেন। নাও এটা আবার পাস থ্রু হয়ে আপনি চলে আছে পার্সোনালি, লেটসে আপনি 50,000 মেক করলেন, এই 50,000 যদি আপনি দুজন শেয়ার হোল্ডার হন তাহলে 25,000 আপনার পার্সোনালি গিয়ে ট্যাক্স দিচ্ছেন, কিন্তু আপনি কর্পোরেট লেভেলে ট্যাক্স দিচ্ছেন না। তাহলে সেখানে কয়বার দিচ্ছেন? আপনি ওয়ান টাইম ট্যাক্স দিচ্ছেন। নেন আরেকটা জিনিস দেখতে হবে, এখানে আপনার রিজনেবল স্যালারি নিতে হবে আপনার ওনারদেরকে, এটা যদি না হয় তাহলে অ্যাজ কর্পোরেশন গভর্নমেন্ট টার্মিনেট করে দিতে পারবে। কারণ ওরা বলতেছে যে তুমি আমাকে কর্পোরেট লেভেলে ট্যাক্স দিচ্ছ না, আবার প্ল্যানিং তো আছে, পাশাপাশি ট্যাক্সটা কিভাবে দিবেন সেটার উপর ভিত্তি করে আপনি অ্যাকাউন্ট্যান্টের কাছে যাবেন, যারা অ্যাটর্নি সিপিএ ইন্ডোল এজেন্ট আমরা আছি তাদের কাছে আসলে আমরা এক্সপ্লেন করে দিব কোনটা ফর্মেট করবেন। হোসেন জামিল প্রশ্ন করেছেন, তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি বলেছেন আনডকুমেন্টেড ফ্যামিলি যারা ওয়াইফের সাথে যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে বাচ্চার জন্য চাইল্ড যে সাপোর্ট সেটি কি ট্যাক্স পেয়ারদের ব্যাপারে কোনো হেল্প করবে কিনা যদি সে ফিউচারে পেপারের জন্য চেষ্টা করে? হোসেন জামিল থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে আপনার যদি ডিভোর্স হয় সেক্ষেত্রে আপনি যদি চাইল্ড সাপোর্ট দেন, চাইল্ড সাপোর্ট ইজ নট ডিডাক্টেবল, এটা ক্লিয়ারলি বলে দিতে হবে চাইল্ড সাপোর্ট। কিন্তু বাট আপনি যদি অ্যালিমনি দেন, আমরা মনে আছে আমাদের গত প্রোগ্রামে বলছিলাম অ্যালিমনি যদি আপনি দেন সেটা আপনি ডিডাকশন করতে পারবেন, কিন্তু চাইল্ড সাপোর্ট ইজ নট ডিডাক্টেবল। একজন আছেন ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন, কে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি কথা বলতে হবে, নাম বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, আমি ইমন গ্রুপ থেকে এসেছিলাম। জি নাম কি বলে প্রশ্ন? স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি প্রশ্নটি বলুন। হ্যালো, আপনি প্রশ্নটি করুন। আপনি ফোনের কাছে এসে প্রশ্ন করুন, আমরা আপনার প্রশ্নটি শুনতে পাচ্ছি না। আমার প্রশ্নটি আমি শুনতে পাচ্ছি 8 তারিখে। হ্যালো, শুনতে পাচ্ছি, এখন বলুন। আমার প্রশ্নটা ছিল, আমি শুনতে পাচ্ছি টিএলসি তে নতুন কোন গাড়ি 8 তারিখের পরে থেকে ভর্তি নেবে না, এটা কি সঠিক কিনা? আপনি কি বুঝতে পেরেছেন টিএলসি গাড়ি ওটি নেবে না? এটা আমাদের রিলেটেড কোশ্চেন না সম্ভবত। আচ্ছা, সো এটা আপনি টিএলসি তে রিলেটেড টিএলসি কি এই আপনি টিএলসি অফিসে কল দিয়ে এটা কনফার্ম করতে পারেন। এবং সেই সাথে দর্শক আমরা আবারও বলি যে আমাদের একটু সহায়তা করতে হবে, আপনারা যখন প্রশ্ন করবেন স্পষ্ট ভাবে প্রশ্ন করতে হবে, স্পিকারটি বন্ধ করে নিতে হবে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে, প্রশ্ন করার পর টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে নিতে হবে।
যেন আপনি উত্তরটি শুনতে পান। আপনার প্রশ্নটি যদি আমরা ঠিকভাবে শুনতেই না পারি, বুঝতেই না পারি, তাহলে আমরা কিভাবে দিব? একজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, বলুন। জি, আমার নাম নবীন, আমি কুইন্স থেকে বলছিলাম। জি আপা। হাসান ভাইয়ের কাছে আমার কিছু একটা কোশ্চেন ছিল ট্যাক্স বিষয়ে। আমি আমাদের ট্যাক্স ফাইল করার পরে আমাদের ডিপার্টমেন্ট অফ ট্রেজারি থেকে একটা লেটার এসছে যে ওরা আমাদের রিটার্নটা কিছু রিভিউ করেছে এবং অ্যাডজাস্টমেন্ট করেছে। আর এছাড়াও নিউ ইয়র্ক স্টেট থেকেও একটা লেটার পেয়েছি যেখানে ওরা আমাদেরকে W-2 সাবমিট করতে বলেছে। তো এরকম লেটার পেলে আমাদের কি রেসপন্স করতে হবে, বা যদি করতে হয় তাহলে মানে কোথায় গেলে ভালো হবে, কখন যখন আপনার ট্যাক্সে গরমিল হয়, আপনার ইনকাম সব রিপোর্ট করেন না, আপনি ডিডাকশন বেশি দেন, সেই ধরনের। তারপরে অডিট যদি আপনি IRS থেকে পান, আপনার ঘাবড়ানোর কিছু নেই। আপনি প্রথমেই আপনার অ্যাকাউন্টেন্টের শরণাপন্ন হবেন, সেখানে দেখতে হবে যে আপনার কী কারণে অডিট হলো। আপনি রাইট দেওয়াই ওরা যদি অ্যাসেসমেন্ট করে, সেটাও কিন্তু আপনি পে করবেন না। আগে দেখতে হবে কী কারণে অডিট করলো। অনেক সময় দেখা যায় আপনার ইনকাম সব রিপোর্ট না করার কারণে সেখানে অডিট হতে পারে। তারপর আমরা সেটা দেখে আপনার অ্যাডজাস্ট করতে পারবো। আরেকটা জিনিস হতে পারে, আপনার ডিডাকশান যদি ওখানে বেশি হয়ে যায়, যেটা নন ডিডাক্টিবল সেখানে বসানো হচ্ছে, সেটার কারণে অডিট দেয়ের সো মেনি ওয়ে আপনার অডিট হতে পারে। কিন্তু আমি চিঠি না দেখা পর্যন্ত বলতে পারবো না। তবে আপনাকে যেটা সাজেশন করি, আপনি আগে অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে দেখান যে চিঠিটা কী কারণে এটা অডিটটা হলো, এবং সেটার জন্য আপনি CPA, অ্যাটর্নি এবং আমাদের এনরোল এজেন্টের কাছে আসতে পারেন। আমরা যদি আপনাকে হেল্প করতে পারি, অলসো আমরা আপনাকে ইচ্ছা করলে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি কোনো প্রবলেম হয় যে দেখি যে না, এটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো, দেখতেছি এটা অ্যাকুরেট না, IRS এর সামনে আমরা IRS এর সাথে অ্যাগ্রি হই না, বিকজ তারাও অনেক সময় এডিশনাল ইনকাম যোগ করে দেয় যেটা আমার ইনকাম ছিল না, আরেকজন ইনকাম আনফর্চুনেটলি আমার কাছে চলে আসছে, বাট এটা ছিল আরেকজন ইনকাম। তো আমাদের এগুলো দেখতে হবে। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাকে হেল্প করতে পারব। আপনার পছন্দ মতো কারো কাছে যান, তবে দেখে নেবেন প্রফেশনাল কিনা, কারণ যে জটিল পরিস্থিতি তৈরি হয় তখন ফিউচারে কোনো কিছুই ভালো হয় না। আরেকজন আছেন ফোনে, আমরা একটা প্রশ্নটি নিয়ে নিই। হাশেম ভাই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নপুর আপা, আমি নিউইয়র্ক ব্রঙ্কস থেকে আমি সালাম বলছি। আচ্ছা ভাই, বলুন। প্রশ্ন করবো ভাইয়াকে। প্রশ্নটা হচ্ছে, আমার ইনকাম হচ্ছে আপনার ডিসেম্বর পর্যন্ত যদি আমি কাজ করি, আমার ইনকাম হবে 10,000 টাকা। এখন আমার শুধুমাত্র একটা ডিফেন্ডার আছে। এখন আমি তো শুনতেছি যে নতুনভাবে এই বছরে আগামীতে নতুন আইন করতেছে, আমি কি ট্যাক্স পাইলে টাকা পাবো? ডিপেন্ডেন্ট কে জিজ্ঞেস করে নেন, ডিপেন্ডেন্ট কে? আরেকটু তথ্য জানা দরকার মোহাম্মদ হাশেম, আপনি যদি জানতে চান। জি, আপনার ডিপেন্ডেন্ট কে ছিল? ডিপেন্ডেন্ট মানে কি, বাবা মা নাকি আপনার বাচ্চা? সেটা ডিপেন্ডেন্ট, একজন ডিপেন্ডেন্ট মানে কে, রিলেশনটা কি? আমার একটা মেয়ে, আমার একটা বাচ্চা। বয়স কত? মেয়ে আমার একটা বাচ্চা, ওর বয়স হচ্ছে 22 মাস। 22 মাস? আর আপনি ম্যারিড না? ম্যারিড কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপনার $10,000 ডিসেম্বর পর্যন্ত আপনার এক্সপেক্ট করতেছেন ইনকাম হবে। সেক্ষেত্রে আপনার যদি সিঙ্গেল হন তাহলে স্ট্যান্ডার্ডেশন 12,000, সো ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ট্যাক্স অ্যাট অল। 12,000 পর্যন্ত ট্যাক্স দিতে হবে না নেক্সট ইয়ারে। আর যদি মেরিট হন তাহলে 24,000 ডেফিনেটলি আপনার এখানেও ট্যাক্স দিতে হচ্ছে না। এখন আপনি W-2 যেই পেমেন্টটা দিয়ে আছেন, উইথহোল্ড, যেটা আমরা আজকে যেটা বললাম W-4 এর মাধ্যমে, যে ওইটা পুরোটা আপনার চলে আসবে। এবং বাচ্চার বয়স যদি 17 বছর নিচে হয় তাহলে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন ম্যাক্সিমাম 1,400, বিকজ আপনার ট্যাক্স লাইবিলিটি জিরো। সো এবং অলসো ফুল টাইম এই আপনার under 17 হলে এবং 24 বছর নিচে যদি হয় আপনার বাচ্চা ফুল টাইম স্টুডেন্ট, সেক্ষেত্রে আর্ন ইনকাম ক্রেডিট পেতে পারেন। তাহলে 3,000 সামথিং হচ্ছে আপনার আর্ন ইনকাম ক্রেডিট, 1,400 হচ্ছে নতুন আইনে যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, প্লাস আপনি যা দিয়েছেন W-2 সেটা একসাথে যোগ, এগুলো সব পাবেন আপনি, সব যুক্ত হবে। এটা হচ্ছে। আরেকজন আছেন হাশেম ভাই, আমরা একটু নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো। জি, আমার নাম সমাপ্তি বিশ্বাংদে, আমি পেনসিলভানিয়া থেকে বলছি। আপা বলুন। ওই হাসান ভাইয়ের সাথে আমার একটা প্রশ্ন, আমরা রিসেন্টলি একটা কাপড়ের দোকান ওপেন করেছি মাত্র 2 মাস,
কি কি ডকুমেন্টগুলো আমাদের আসলে সেফ রাখা দরকার, বিশেষ করে ট্যাক্স ফাইলের জন্য, তুমি যদি একটু বলে আমার খুব হেল্প হবে। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন আপনার। এই এই এটা কিন্তু খুব জরুরি, আপনার একটা বিজনেস যদি রান করতে হয় আপনার মাস্ট বুক রেকর্ড রাখতে হবে। সো আপনার টোটাল ইনকাম, এক্সপেন্ড, কোন কোন কাজে কি যাচ্ছে, আপনার কত টাকা ট্যাক্স পে করতেছেন, স্যালারি কাকে দিচ্ছেন, স্যালারি যদি না দিয়ে থাকেন 1099 আপনি ক্যাশ ক্যাশ স্যালারি কাকে দিচ্ছেন, এন্ড অফ দ্য ইয়ারে আপনার 1090 ইস্যু করতে হবে, এগুলো আপনার রেকর্ড রাখতে হবে। স্পেশালি আপনার টোটাল গ্রোস রিসিটটা আপনার মাস্ট রেকর্ডে রাখতে হবে, এবং অলসো এক্সপেন্সটা, এটা যদি আপনি নিয়ে আসেন তাহলে আমরা ট্যাক্স রিটার্ন করতে ইজি হবে। আদারওয়াইজ যদি ইনকাম এক্সপেন্স যদি ইনফরমেশন না রাখেন তাহলে আপনার অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন হবে না। পাশাপাশি আপনি সব টাকা ট্রাই করবেন ব্যাংকে ডিপোজিট দেওয়ার জন্য, তাহলে ব্যাংকেও আপনার কি রেকর্ডতেই গেল, এবং এক্সপেন্সটা যেন ব্যাংক থেকে হয় সেখানে আপনার রেকর্ডটাতেই গেল, যদি বুক রেকর্ড নাও থাকে। আচ্ছা, খুব সুন্দর ভাবে পরামর্শ দিয়েছেন হাশেম ভাই। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার, বিরতির পর এসে আরো আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সাথে দর্শক, কর সংক্রান্ত কোন বিষয় যদি থাকে সেসব বিষয় নিয়েও আপনার প্রশ্ন করতে পারেন, মতামত তুলে ধরতে পারেন। নিচ্ছি ছোট্ট বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা মোহাম্মদ হাশেমকে পেয়েছি, এবং সেই সাথে মোহাম্মদ হাশেম একজন অপেক্ষা করছেন বিরতির আগ থেকে। আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমাদের নির্ধারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম নূরপুরপা। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ হোসেন বলছিলাম কুয়েত থেকে। হাশিম ভাই আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। আমি একটা ছোট্ট প্রশ্ন করতেছি, জাস্ট একটু ইম্পর্টেন্ট মনে করলাম। এখানে ধরেন বাচ্চা যদি এখানে বর্ন হয় এবং কোনো কারণে যে সেপারেশন, বাট বাচ্চার কন্টিনিউ যে সাপোর্টিং অ্যাকর্ডিং টু কান্ট্রিজ ল, যেটা কন্টিনিউ পে হয়ে আসতেছে, সামহাও কোন রিজনে আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস যদি পার্সন চলে যায়, বাট বাচ্চার সাপোর্টটা সে কন্টিনিউ করবে যেখানেই থাকছে, সামহাওয়ার। তো এটা ওভারসিজ থেকে কিভাবে মানে কন্টিনিউ ক্লিয়ার করা যায়? আমেরিকান এমবেসি তো বাইরেও আছে, এবং আপনি জাস্ট ওয়েটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? প্রশ্নটি আমি ক্লিয়ার না, তবে আপনি বাচ্চা একবার রিপিট করব? জি, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার হই নাই। জি হাশিম ভাই, জি, একটা বেবি এখানে বর্ন, ওর মায়ের সাথে কোনো রিলেশন নাই, অলমোস্ট বেশ লং টাইম ধরে সেপারেট হয়ে গেছে, বাট বাচ্চার সাপোর্টে সাপোর্টটা কন্টিনিউ চলতেছে এবং ফরএভার চলবে। তো বাচ্চাটা কি এখানে কিনা, বাচ্চাটা কি এখানে জন্ম হয়েছে, এখানে স্টিল কি এখানে আছে আপনার সাথে? না। বাচ্চাটি এখানে জন্ম হয়েছে, বাচ্চাটা কি আপনার স্টিল ইউনাইটেড স্টেটে আছে নাকি বাংলাদেশে? না, বাচ্চা এখানেও আছে, বাবাও এখানে আছে, মাও এখানে আছে, বাট বাবা হয়তো এখান থেকে মুভ করে চলে যাবে, বাট বেবির যে সাপোর্টটা এভরি টু উইকস, যেটা চাইল্ড সাপোর্ট। ও আচ্ছা, চাইল্ড সাপোর্ট যেটা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, চাইল্ড সাপোর্ট বলতেছে, কিভাবে ক্লিয়ার করা যায় এটা একটু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার করে যায় এটা, ধন্যবাদ আপনার প্রশ্ন, আমি প্রথমে ক্লিয়ার ছিলাম না। রাইট, চাইল্ড সাপোর্টটা আপনি এটা যেহেতু আপনাকে রায় দেওয়া হচ্ছে যে আপনাকে মাস্ট চাইল্ড সাপোর্ট দিতে হবে, এরকম যদি ডিভোর্স টিভোর্স হয় এরকম চাইল্ড সাপোর্ট যদি কম্পালসারি হয়ে থাকে, তাইলে আপনার এটা আপনি বলে চাচ্ছেন যে মানে দেশ থেকে কীভাবে সে কন্টিনিউ, আপনি যদি মুভ হয়ে যান কীভাবে এখানে আনবেন? হ্যাঁ, দেয়ার সো মেনি ওয়ে, আপনি এখান থেকে ডাইরেক্ট ডেবিট করে দিতে পারেন, যদি বাচ্চা আর কেউ যদি থাকে তাহলে ডাইরেক্ট ডেবিট হয়ে গেলে আপনি প্রতি মাসে মাসে পেমেন্ট করতেছেন, আপনি ইচ্ছা করলে আপনার অ্যাকাউন্টে টাকা রেখে আপনি চেক ইস্যু করতে পারেন। আরেকটা জিনিস আপনি করতে পারেন, আপনি ওয়্যার ট্রান্সফার যদি লিগ্যালভাবে করতে পারেন যে ওদের অ্যাকাউন্টে, সেটা আপনি করে দিতে পারেন। দেয়ার সো মেনি ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে থেকে। জি আপা, আমার একটা প্রশ্ন ছিল, আমার শাশুড়ি আসছেন জুলাই মাসে, ফার্স্টে 11th আসছেন উনি, তো গ্রিন কার্ড নিয়ে আসছেন, আমার দেবর স্পন্সর করেছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে উনি গ্রিন কার্ডটা তো এখন হাতে পান নাই, স্ট্যাম্প করা আছে আর সোশ্যাল পেয়েছেন, তো উনি দেশে আবার যেতে হবে আর কি এক মাসের ভিতরে, যে গ্রিন কার্ডটা হাতে না নিয়ে গেলে কি কোনো প্রবলেম আছে কি না? আর দুই বছর পারমিশন আছে না, আমরা অ্যাপ্লাই করেছি,
ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে যেতে পারবে। আচ্ছা আপা, আজকে তো আমাদের ট্যাক্স সংক্রান্ত প্রশ্ন, আপনার যদি কর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটি বলেন। আর হচ্ছে সোম থেকে শুক্রবার আমাদের কিন্তু অ্যাটর্নিরাও আসেন, আপনার প্রশ্নটি অ্যাটর্নির কাছে দিলে তিনি যে উত্তরটি দিবেন সেটি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা চাই যিনি প্রফেশনাল যে বিষয়ে সে বিষয়ে আপনার প্রশ্নের উত্তরটি দিক। আমরা আশা করি আপনি সোম থেকে শুক্রবার আপনি অ্যাটর্নি পাবেন, তখন এই প্রশ্নটি করবেন। আর আজকে যদি কর সংক্রান্ত আপনাদের প্রশ্ন থাকে প্রিয় দর্শক, সেটি আপনারা করতে পারবেন। এবং আমরা বারবারই বলে থাকি যে যে বিষয়ে প্রফেশনাল তার কাছ থেকে উত্তরগুলো নেওয়া যেমন যুক্তিযুক্ত, আপনারাও যাদের সহায়তা নেবেন সেটি দেখে নেবেন সে সেই বিষয়ে প্রফেশনাল কিনা। আমরা কথা বলছিলাম ট্যাক্স এবং নতুন যে ট্যাক্স আইন ডোনাল্ড ট্রাম্প, আর বিজনেসে এনটাইটির ক্ষেত্রে আর কি কি আছে? আর যেমন আমরা কভার করেছি সোল প্রপারটিশিপ, তারপরে হয়েছে কর্পোরেশন, তারপর আপনার হচ্ছে এস কর্পোরেশন, আরও আইডেন্টিটি আছে যেমন মনে করেন অনেকে এলএলসি করতে চায়, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। সো লিমিটেড লাইবিলিটি কোম্পানি এখানে আপনি যদি একজন যদি ফর্মেট করেন, যদি একজন হয় তাহলে বাই ডিফল্ট এটা সিঙ্গেল মেম্বার এলএলসি হয়। তো সিঙ্গেল মেম্বার এলএলসি এটা কিন্তু আবার অনেক স্টেটে অ্যালাউ করে না, তবে নিউ ইয়র্ক স্টেটে এটা আপনার সিঙ্গেল মেম্বার এলএলসি হিসাবে করতে পারেন যদি ওয়ান পার্সন হয়। সো একের অধিক হলে এটা আপনার পার্টনারশিপ হয়, কিন্তু আপনি ইচ্ছা করলে এলএলসিকে আপনি অ্যাজ এ কর্পোরেশন হিসাবে ট্যাক্স দিতে পারেন, কিংবা এলএলসি অ্যাজ এস কর্পোরেশনও আপনি করতে পারেন। সেখানে একটা ফর্ম রয়েছে যেটা আপনার 2553 আই বিলিভ, এই ফর্মের মাধ্যমে এলএলসিকে অ্যাজ কর্পোরেশনও হিসাবে করা যায়। সো বেনিফিটের ব্যাপারটা যেটা নতুন লতে আসছে, আর প্রেসিডেন্ট যেটা সাইন করেছিল December 22, 2017 যে স্মল বিজনেসরা এই এস কর্পোরেশন হচ্ছে পাস থ্রু এন্টিটিতে আপনার 20% ডিডাকশন দেবে যদি আপনার কোয়ালিফাই বিজনেস ইনকাম থাকে। কোয়ালিফাই বিজনেস ইনকাম হতে হবে, কিন্তু এখানে আবার স্টেট পাওয়ার বলে দেয় নাই আপনার যেটা ইনকাম হোক না কেন এটার উপর 20% ডিডাকশন দেবে, এটা বলে নাই। কোয়ালিফাই বিজনেস ইনকাম যেমন ধরেন, আবার কোয়ালিফাই বিজনেস বলতে কি আমার আরেকটা বিজনেস রয়েছে যে উনি মনে করেন কর্পোরেশনের আন্ডার উনি শেয়ার হোল্ডার, ওইখান থেকে উনি হিসাব নিকাশ করে হয়তো উনি কিছুটা ইন্টারেস্ট পাইলো, ইন্টারেস্ট ইনকাম, এটা কিন্তু আপনার কোয়ালিফাই ইনকাম হিসাবে করে না। সেটা কিন্তু যদি কিন্তু আপনার রিপোর্টিং করতে হবে আপনার গ্রোথ সিসিটা আবার ইন্টারেস্ট সহ এটা এগুলো যোগ করে আপনার ট্যাক্সটা দিতে হবে। কিন্তু 20% যে ডিডাকশানটা হবে এটা কিন্তু লেটস সে আপনার নেট ইনকাম হচ্ছে খরচ বাদ দিয়ে 60,000, এটার যদি কোয়ালিফাই ইনকাম হয় 20% আপনার ডিডাকশন হবে। কিন্তু এখানে যেহেতু ইন্টারেস্ট ইনকাম ঢুকে গেছে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা বাদ দিয়ে লেস ইন্টারেস্ট হচ্ছে আপনার $2,000, 60 থেকে 2,000 বাদ দিয়ে যেমন 58,000, এটা 20% আপনার ডিডাকশন হবে। তো এখানে অনেকেই বুঝতে পারবে না যেহেতু নতুন একটু কমপ্লিকেটেড, তবে এটা কন্টিনিউ আমরা রিসার্চ করতেছি এটার ভিতরে কী আছে। যদিও প্রেসিডেন্ট বলেছে আমরা এটা সিম্পলিফাই করেছি, ইটস নট সিম্পলিফাই, উনি শুধু রেটটা চেঞ্জ করে ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে সিম্পলিফাই না আরও কমপ্লিকেটেড করে ফেলছে। তো আমরা কন্টিনিউ এটার উপর স্টাডি করতেছি। সো এই জন্য আপনার কোয়ালিফাই বিজনেসের ক্ষেত্রে আরও অনেক কিছু জিনিস যেমন স্যালারিটা এটা বাদ দিতে হবে, যে সো মেনি থিং আপনাকে এক্সক্লুড করতে হবে। আচ্ছা, অনেক কিছু যুক্ত করতে হবে নতুন আইনে। আর কি কি ট্যাক্স রিফর্মের পরিবর্তন এসেছে নতুনের মধ্যে? ট্যাক্সের মধ্যে এখানে অল্টারনেট মিনিমাম ট্যাক্স যেটা কর্পোরেট ইন্ডিভিজুয়াল স্টিল আছে, তবে আপনার বিজনেসে এটা টোটালি নাই, যেটা আপনি এডিশনাল ট্যাক্স দিতে হতো এটা এখন নাই। মানে মোট কথা আপনার বিজনেস বড় বিজনেস ওনার যারা তাদের অনেক সুবিধা হয়েছে। আপনি চিন্তা করেন 35% থেকে 21% ট্যাক্স নিয়ে আসে, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। মনে হচ্ছে যে বিজনেস রাইট, যারা স্মল বিজনেস তাদের হয়তো তেমন একটা অ্যাপেক্ট করবে না, কিন্তু যারা রিয়েলি বিগ বিজনেস ওনার ওয়ারেন বাফেটদের মতো তারা কিন্তু হিউজ আপনার মানি সেভ করবে। ইভেন তারা এখন জানতে চান এই টাকাটা কোথায় ইউজ করবে, হিউজ মানি। আমরা একদম যেহেতু অনুষ্ঠানের একদম আমাদের সময় কম আছে, আমরা একটু জানতে চাই ট্যাক্স স্ক্যামস নিয়ে যে
অনেক সময় দেখা যায় যে আমাকে কেউ ফোন করছে কিংবা ইমেল পাঠাচ্ছে যে তোমার আয়ার্স থেকে ফোন করেছে, হয়তো সেই ফোনটি ঠিক নয়, তো এক্ষেত্রে কী করবে? ধন্যবাদ নূপুর, এটা কিন্তু সুন্দর ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আমাদের কমিটি অনেকেই এই ফোনটা পেয়ে থাকে। ওরা বলে যে আমি আইআরএস থেকে বলতেছি, তোমার এত টাকা ব্যালেন্স ডিউ আছে, তুমি ইমিডিয়েটলি পে করতে হবে। ইমিডিয়েট যদি পে না করো তোমাকে আমরা পুলিশ পাঠাচ্ছি, তোমাকে অ্যারেস্ট করা হবে, তো ট্যাক্স পেয়াররা ভয় পেয়ে যায়। কিন্তু আমি এটা বলে যাচ্ছি যে আপনারা ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আপনি জানেন যে যার কাছে আপনি ট্যাক্স রিটার্ন করেছেন, আগে ওনাকে সিম্পলি কল দেন। কল দিয়ে যদি আপনি দেখেন যে না ওনার নাই, তাহলে আপনি আইআরএসকে কল দিয়ে মেক শিওর হয়ে নেন আপনার কোনো ব্যালেন্স ডিউ আছে কি না। যদি ব্যালেন্স ডিউ না থাকে তাহলে আপনি পয়সা দেওয়ার কোনো কিছু নেই। এটা হচ্ছে আপনার একটা স্ক্যাম, এটা তারা জোর করে, ওরা সাকসেসফুল হয়েছে বলে তারা কন্টিনিউ এটা করতেছে। যারা ট্যাক্স প্রিপেয়ার করে এরা কি এই ফ্রডের সাথে জড়িত থাকতে পারে কি না? না, ট্যাক্স প্রিপেয়ার করছে যারা, ট্যাক্স প্রিপেয়াররা সাধারণ মানুষের সাথে, ট্যাক্স প্রিপেয়াররা ফ্রডের সাথে জড়িত নয়। তবে ম্যাক্সিমাম ট্যাক্স প্রিপেয়ার যারা অ্যাকাউন্টেন্ট, সিপিএ, অ্যাটর্নি, নলেজেন্ট, যারা রিয়েল প্রফেশনাল, তারা কিন্তু এই ধরনের ফ্রড করবে না। তবে কিছু কিছু ফ্রড হয়ে থাকে, এই যে হচ্ছে আনএথিক্যাল যেটা করা হয়, সেটা অনেক, যারা আমি গত অনুষ্ঠানে বলেছিলাম, যারা সিজনাল আসে, সিজনাল এসে হঠাৎ করে এসে অফিস দিয়ে তারা ট্যাক্স রিটার্ন করে তারা ওখান থেকে চলে যায়। তো তারা করে করে কি, তারা ডিডাকশান, যেটা ডিডাকশান নয়, যেটা ইনকাম নয়, লেটস সে আমি বলি যে হঠাৎ করে দেশ থেকে আসলো ডিসেম্বরের 15 তারিখে, তখন ওরা করে কি আপনার 16,000 ডলার ইনকাম ক্যাশ বসিয়ে আপনার ট্যাক্স রিটার্ন করে ফেলে। কিন্তু ও তো আসছে মাত্র, ওর তো 6 মাস হয় নাই, হয়তো 2টা বাচ্চা আছে, কিন্তু এই 16,000 আপনি বসিয়ে উনি ইনকামও করে নাই, তাহলে গভর্নমেন্ট থেকে রিটার্নটা, রিফান্ডটা নিয়ে নিচ্ছেন। সো এটা পরে আবার ধরা হয় অডিট করলে, কিন্তু এই এই প্রিপেয়ারগুলো এইগুলো করে ওদের থেকে সতর্ক থাকার জন্য। মানে সেক্ষেত্রে একটু প্রফেশনালদের কাছে যাওয়াই ভালো, যারা রেজিস্টার্ড কৃত, আপনাদের মতো যারা আছেন, সিপিএ যারা আছে। আরেকটি বিষয় যে টিন, অর্থাৎ আইটিএন, যেটি আপনারা বলছেন আপনাদের ভাষায়, সেটা কারা নিতে পারে এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারে? নপুর, এটা হচ্ছে আইটিএন যাদের সোশ্যাল সিকিউরিটির জন্য এলিজিবল নয়, যাদের মনে করেন আপনি ইমিগ্রেন্ট হয়ে আসতেছেন, আপনি অ্যাপ্লাই করলে সোশ্যাল সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। যারা এখানে অ্যাডজাস্টমেন্ট করতেছে স্বামী স্ত্রীর মাধ্যমে, তারা যদি কেস অ্যাপ্রুভ হয় তাহলে সেখানে সোশ্যাল সিকিউরিটি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যাদের সোশ্যাল সিকিউরিটি নাই, মানে আনডকুমেন্ট ওয়ার্কার যারা, তারা কিন্তু, তারাও কিন্তু ইনকাম করে। সো ইনকাম করলে তাদের কিছুটা ট্যাক্স পে করার দরকার। ইভেন দু ইন ফিউচার যদি তাদের একটা সুযোগ আছে, তুমি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো, তাহলে তারা দেখবে তুমি এত বছর ছিলা, তুমি ইউ মেক মানি, সো ডিড ইউ পে এনি ট্যাক্স। সো যদি ট্যাক্স যদি পে করতে চায়, তারা কিন্তু আইটেন অ্যাপ্লাই করতে পারে সোশ্যাল সিকিউরিটির পরিবর্তে। সেটা যদি আপনার পাসপোর্ট থাকে, আগে রুল ছিল আপনি পাসপোর্ট ফটোকপি করে দিয়ে দিলে ওরা দিত, এখন কিন্তু রুল চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি অরিজিনাল পাসপোর্টটা আপনি আইআরএসের কাছে পাঠাতে হবে, অর W7 একটা ফর্ম আছে এটা ফিল আপ করে, অর আপনি আমাদের কাছে, আমরা যারা সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট, ওইটা আইআরএস ওয়েবসাইটে আছে কারা কারা সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট, আমাদের কাছে আসলে আমরা পাসপোর্টটা দেখে সার্টিফাইড। কিন্তু এক্ষেত্রে তো একটু ভয়েরও কাজ করবে, যারা আনডকুমেন্টেড, কাগজপত্র নেই, তারা আবার ট্যাক্স ফাইল করবেন, তাদের তথ্য দিবেন, অনেকে তো অ্যাভয়েড করার চেষ্টা করেন। দ্যাটস নট ট্রু, আপনার ট্যাক্সের সাথে ইমিগ্রেশনের এরকম কোনো লিঙ্ক নাই। এরকম হলে এখন প্রচুর আনডকুমেন্ট ট্যাক্স পেয়ার ট্যাক্স পে করতেছে, গভর্নমেন্ট ওয়েলকাম জানাচ্ছে, কিন্তু আনলেস আপনি যদি বিগ ক্রাইম ফ্রাইম না করেন, তাহলে এই ধরনের ইমিগ্রেশন থেকে বলেন যে ওর ইনফরমেশনগুলো আমাকে দাও, কিন্তু সিম্পলি গভর্নমেন্ট চায় যে তোমরা ট্যাক্স রিটার্ন করো, আইটেন নাও, ট্যাক্স পে করো, এটাই স্বাভাবিক, আর তারা রেভিনিউটা স্বাভাবিক। আমরা একদম অনুষ্ঠান শেষ করতে হবে, আরও অনেকগুলো বিষয় ছিল নতুন ট্যাক্স রিফর্মে, আমরা আশা করব আপনাকে আরও পাবো আমরা, দর্শকদের জন্য সুবিধা হবে। সব শেষ উপসংহারে যদি একটু বলতেন। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ টিভিএন 24 কে। আমরা আজকে যেটা ট্যাক্স স্কিমের কথা বললাম, এখানে আর একটু জিনিস বলে দিই, এই ধরনের কল যদি আপনারা পান, তাহলে এটা আপনার ভয় কিছু নেই, আপনার সাথে সাথে পেমেন্ট করবেন না, কারণ সাথে সাথে পেমেন্ট করার কারণে ওরা কিন্তু সাকসেসফুল হয়েছে বলে কন্টিনিউ আপনাদেরকে কল দিয়ে যাচ্ছে। তো আপনার করণীয় হচ্ছে আপনি প্রথমে অ্যাকাউন্টেন্ট খুঁজবেন, যদি অ্যাকাউন্টেন্ট না পান এবং আইআরএসকে কল দেন, মেক শিওর হন যে আপনার কোনো ব্যালেন্স ডিউ আছে কি না। যদি না থাকে তাহলে আপনার মনে করবেন যে এটা স্ক্যাম, এরকম হয়। ওরা ইমেলের মাধ্যমে করতে পারে, আবার আপনার ইমেলে ফোনও করতে পারে, ইমেলেও বলে যে ইউ সাপোজ টু বি গেট রিফান্ড, তোমার রিফান্ড একটু বাকি আছে, তুমি অ্যাকাউন্ট নাম্বার, রাউডিং নাম্বার, পিন নাম্বার এবং ডেবিট কার্ড এগুলো দাও, আমরা তোমার টাকাটা ঢুকিয়ে দিচ্ছি,
এটা থেকেও কেয়ারফুল থাকতে হবে, যেন এই ধরনের না দেয়। ইনফরমেশনগুলো যদি দিয়ে দেন তাহলে আপনার ব্যাংকে যেটা আছে সেটা ওরা নিয়ে নেবে। এবং মোহাম্মদ হাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এসেছেন। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন। এবং সোমবার থেকে শুক্রবার রাত 10টা থেকে 11টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয় সরাসরি। আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল আছেন তাদেরকে এনে বিভিন্ন বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করতে এবং আপনাদের প্রশ্ন নিতে। সবাই ভালো থাকবেন।